হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল এপি শর্টস। একটা আলাদাই ট্যালেন্ট আছে বস। তো আগের দিন ও আমার উপর একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল, আমার ছোটো যা, তো সেটার রিভেঞ্জ আজকে আমি নেব। আমরা সবাই জানি যে জন্মাষ্টমী চলে গেছে, দু তিন দিন হয়ে গেছে, জন্মাষ্টমী পার হয়ে গেছে, কিন্তু তবু আমি ভেবেছিলাম ওর জন্মাষ্টমীর দিনই করব, কিন্তু করা হয়ে ওঠেনি আমার। মানে ও যেহেতু বুঝতে পেরে যাবে, আসলে ও দুদিন দুপুরে ঘুমাচ্ছিল না, তো আমি তার জন্য সুযোগ পাচ্ছিলাম না। আজকে আমি চোখে উঠে গিয়ে আমি দেখলাম হঠাৎ করে যে ও ঘুমাচ্ছে, তো তখনই আমার মাথায় আসলো জিনিসটা যে আজকেই না করা যাক প্র্যাঙ্কটা। তো আমিও আজকে একটা ধামাকা প্র্যাঙ্ক করবো ওর সাথে। ও আমার সাথে কি করেছে এমন, মানে আমাকে বিশাল কাঁদিয়েছে, তো ওর থেকেও মারাত্মক একটা প্র্যাঙ্ক আমি ওর সাথে আজকে করবো। সেটা হলো ওকে আমি আজকে কৃষ্ণ সাজাবো। বুঝতে পারছো কেমন লাগবে ওকে? আর তাও কৃষ্ণ ঠাকুর মানে আমরা জানি যে মানে সুন্দর, সেরকম সুন্দর সাজাবো না, একটুখানি অন্যরকমই সাজানো চলবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমি এবার আমার জিনিসপত্রগুলো নিয়ে নিই। তো কী দিয়ে সাজাতে হবে আমার, সেই জিনিসপত্রগুলো নিয়ে আমার যেতে হবে, আর খুবই সাবধানে কাজটা করতে হবে, যেহেতু ও ঘুমাচ্ছে, তো উঠে গেলেই ও বুঝে যাবে আর প্র্যাঙ্কটা পুরো ফেল হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো গাইজ, তোমরা দেখতে থাকো আজকে হেভি প্র্যাঙ্ক হতে চলেছে। তো দেখো আমি কী কী নিই, তোমাদের একটু চট করে দেখিয়ে দিই চলো। তো আমি ওকে সাজানোর জন্য ব্যবহার করবো এই আই শ্যাডো প্যালেটের মধ্যে থেকে একটা ব্লু কালার দিয়ে ওর মুখটা পুরো আমি ব্লু করে দেবো। পুরো করবো না, হাফ করবো, হাফ কৃষ্ণ সাজবে ও আজকে, ওকে আমি হাফ কৃষ্ণ সাজাবো। তো তার জন্য এর মধ্যে থেকে যে কোনো একটা কালার দিয়ে ব্লুটা আমার আনতে হবে, যাই হোক, যেহেতু আমার কাছে অন্য কোনো কিছু রাস্তা নেই। তো যাই হোক, এটা দিয়ে আমি আই শ্যাডো দিয়েই করবো। আর এটা হচ্ছে আমার মেকআপ ব্যাগ, যার মধ্যে মানে সমস্ত কিছু মেকআপের জিনিস আছে। তো এইটা দিয়ে আমি আজকে ওকে সাজাতে চলেছি। তো তোমরা এবার দেখতে থাকো কী কী হয়। তো চলো গাইস, এবার আমি যাচ্ছি, আস্তে আস্তে কাস্টমার করতে হবে। তো এবার তোমরা একটুখানি দেখো কেমন করে ঘুমাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। অন্ধকার মতো আসছে, তো দেখো ঘুমাচ্ছে মনে হচ্ছে। সাবধানে কাটে উঠছি আমি যাতে আওয়াজ না হয়। A few moments later. ওই হাফটাতেই করবো, বুঝেছো? ওই যে হাফটা দেখা যাচ্ছে ওর মুখে, ওই হাফটাতে হবে আজকে মেকআপ। দেখতে থাকো thank you.
স্টেমিনা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটু কানে পড়ি তো আমাদের কৃষ্ণ কিন্তু রেডি হয়ে গেছে, এবার তোমাদের একবার দেখিয়ে দিচ্ছে কেমন লাগছে পুরো লোকটা। তোমরা দেখে নিলে কিন্তু কেমন লাগছে, আর আমি সমস্ত কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে নিয়েছি। তো আমি
সমস্ত কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এইবার হচ্ছে ওকে ডাকবো আমি, তো কেমন রিয়াকশান হয় আমার তো ভয় লাগছে, আমাকে কী বলবে আমি নিজেও জানি না। তো যাই হোক এখনো ঘুমাচ্ছে ও, তো ওকে এবার ডাকবো। এই ওই চলো ওঠো। তো উঠলো না, তো ওনার কাছে এবার একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো এই বাঁশিটা। আর এই বাঁশিটার যে কতটা মানে জোরে আওয়াজ সেটা যারা মেলা থেকে কিনেছে এরকম জিনিস ছোটোবেলায় তারাই জানে একমাত্র। এবার ওর ওদের মুখটা দেখায়, ওর মুখটা আবার ওর ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছে, ঠিক আছে আমি বাঁশি বাজাবো, সব দেখতে থাকো। আরে তো চলো নাচ করবে না, আর চোখ কেমন এঁটে এঁটে ধরছে কেন, ভিডিও করছো কেন, ব্লগ বানাচ্ছি ব্লগ, তুমি শুয়ে রয়েছো এইসব দেখাচ্ছিলাম যে তুমি ঘুমাচ্ছ আমি বসে বসে, চোখ এঁটে ধরছে কেন গো, তা আমি কি জানি, দেখো না আমি কি বলবো। কি মা ভালো হয়েছে না, কৃষ্ণ সাজিয়েছি, কি হয়েছে, কত সুন্দর লাগছে, এক পাশে কৃষ্ণ এক পাশে রাধা, এবার আমি ভেবেছি ও জন্মাষ্টমী চলে গেছে আর আমার সঙ্গে এরকম প্র্যাঙ্ক করবে না, তা ও যে আজকে হঠাৎ করে করবে বুঝতেই পারিনি যে ও করবে এরকম। এটাই তো আমি, কেমন দিলাম কেমন দিয়েছি, তুমি আগের দিন কি করেছিলে আমাকে, কত কেত করতে দিয়েছিলে আমি, তুমি আমাকে কাঁদিয়ে দিয়েছিলে, তুমি তো তা ভালো হাসছো, আমাকে তুমি কাঁদিয়ে দিয়েছিলে, কত কষ্ট হয়েছিল আমার, এরম করে থাকো এরম করে তোমরা কমেন্ট করো আমি কেমন সাজিয়েছি ওকে। এই নীলটা এতটা বোঝা যাচ্ছে না, এখানে সাদা সাদা লাগছে কিন্তু তোমার মুখটা হেভি নীল হয়েছে, হেভি নীল, এখানে অতটা বোঝা যাচ্ছে না নীলটা কিন্তু ভালো নীল হয়েছে। এদিক থেকে দেখো তাও নীলটা খানিকটা ফুটেছে, কিন্তু আরো নীল, এটা কিন্তু কিছুই না, এতে অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ মানে ভালো নীল হয়েছে, ভালো বিশাল। লাইট অফ করে আসো, জন্মাষ্টমী চলে যাওয়ার পরে আমার সঙ্গে এটা করবে, মানে সিরিয়াসলি বলছি, কিন্তু আমার আইডিয়া ছিল, তো কি বলবো, বলে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে। এই যে আমার এই কৃষ্ণ লুকটা যদি তোমাদের ভালো লাগে তাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে, আর চোখ রাখো আমাদের চ্যানেলে নতুন নতুন প্র্যাঙ্ক পেতে, টাটা।